সরকার আপনি বলতেই পারেন যে সরকার নির্বাচন করে ফেলেছে, সরকার গঠন করে ফেলেছে, নতুন করে নতুন করে কেন তাদেরকে চাপে রাখতে হবে? আসলে তারা নির্বাচনের মধ্য দিয়ে আসলে তারা ক্ষমতাকে কনসলিডেট করতে পারেনি। প্রতীকীভাবে ক্ষমতায় আছে, দেশে প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী পরিষদ আছে, একটা সংসদ গঠিত হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু একটা সরকারের যখন নৈতিক রাজনৈতিক ভিত্তি থাকে না, যখন একটা সরকারকে উচ্চারণ করতে হয় যে দিল্লি আছে আমরা আছি, আমরা আছি দিল্লি আছে, পাবলিকলি বলতে হয়, কার উদ্দেশ্যে বলে? যে যারা অন্যদেরকে বুঝিয়ে দেওয়া যে ভারতের মতো একটি মাইটি মানে ইমিডিয়েট নেইবার সে আমার পিছনে আছে, ডোন্ট ট্রাই টু ডিস্টার্ব মি, মানে আমি আমি বলছি টু হোম ইট মে কনসার্ন, আমি কারো নাম উচ্চারণ করতে চাই না, সবার উদ্দেশ্যে কিন্তু কথাটা বলা যে ভারত দিল্লি আছে আমরা আছি, মানে দিল্লি আমার সাথে আছে। একটা সরকারের একটা রাজনৈতিক দলের জনগণের জনগণ আছে আমরা আছি, দ্যাট শুড বি দ্য ফান্ডামেন্টাল বিলিফ। এটা না থেকে যখন দিল্লি আছে আমরা আছি, অথবা যখন আগের পররাষ্ট্রমন্ত্রীকে যখন বলতে হয় যে মানে ভারতকে বলে এসেছি যাতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে, মানে ভারত রাখে, রাখারাখির মালিক হচ্ছে ভারত। আপনি কি আপনিও কি আপনাদের দলও কি বিশ্বাস করে যে রাখারাখির মালিক ভারত কেউ হতে পারে? পরে বলছি সেটা, এটা বলছে তারা। নতুন পররাষ্ট্রমন্ত্রী যিনি হলেন তিনি অবলীলেই দায়িত্ব নেওয়ার পর করে ভারত পাশে ছিল। এখন কত হচ্ছে কি ভারত পাশে ছিল, কিভাবে পাশে ছিল? একটি মানে নির্বাচনহীন সংস্কৃতি তৈরি করার জন্য, জনগণ যেই সরকারকে ভোট দেয় না বা যেই সরকার গঠনের জন্য জনগণের ভূমিকা থাকে না, এমন একটি ব্যবস্থার পেছনে ভারতের সমর্থন ছিল? যদি মানে অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেম যদি ভারত থেকে থাকে, তাহলে বলতে হবে যে সরকারের জন্য দুর্ভাগ্য, যেই কারণে যে সরকার সরকারের পেছনে জনগণ নাই। একটি সরকারের পেছনে যখন জনগণ না থাকে, যেটা মানে শামীম হায়দার পাটোয়ারি যে কথাটা একটু আগেই উল্লেখ করেছেন, যে আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে তখন তার তার যে মানে সংকট শুধুমাত্র রাজনৈতিক সংকট থাকে না বা বিরোধী দলের ঠিকই থাকে না, এটা সংকট নানামুখী থাকে। যেমন দেখবেন গত পরশুদিন প্রবাবলি, আমি যদি ভুল না করি গত পরশুই বোধ হয়, র্যাবের যিনি ডিজি আছেন মিস্টার খুরশিদ, তিনি নোয়াখালীতে একটি একটা লোকাল প্রোগ্রামে তিনি বলেছেন যে ভারত মানে কি সরি মিয়ানমার আমাদের উপর একটা যুদ্ধ, আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। ইট উড বি ফাইন, এটা ভালো হতো যদি এই কথাটি আমরা প্রধানমন্ত্রী তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নাকি আমি বোধহয় উনি দায়িত্বে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এটা উনি যদি বলতেন, জনগণকে অ্যাওয়ার করার দায়িত্ব অবশ্যই মানে সরকারের, যে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা আছি, যে কোনো একটা যুদ্ধ বাঁধতে পারে বা আমরা একটা বিপদের মধ্যে আছি বা একটা ঝুঁকির মধ্যে আছি, এটা জানানো উচিত। একইভাবে উনি না যদি না বলে থাকেন, তাহলে আমাদের এবার দেখলাম যেটা ইলিয়াস মোল্লা বলে এক ভদ্রলোক আছেন বোধহয় এখানে, বোধহয় মিরপুরের দিকের এমপি, তিনি বর্তমান পার্লামেন্টের মানে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান, তাহলে উনিও বলতে পারতেন। হ্যাঁ, উনিও বলতে পারতেন আমরা নেদার, আমরা মানে ইলিয়াস মোল্লাও বলেন নাই যে এরকম একটা ঝুঁকির মধ্যে আছে, অথবা প্রধানমন্ত্রীও বলেন না ঝুঁকির মধ্যে আছে, অথবা অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার আমরা যেটা রেওয়াজে দেখি একজন মন্ত্রী প্রবাবলি ওনার পক্ষে প্রশ্ন উত্তরে উত্তর টুত্তর দেন, সেটা হয়তো কথার কথা হিসেবে বলেছেন র‍্যাবের দেন। আচ্ছা যাই হোক, আমি আমার জানা নেই। তাহলে এই যে পরিস্থিতিগুলো যে চলছে, একটা এই ধরনের একটি যুদ্ধ হলে তো দেশের বিরুদ্ধে যুদ্ধ হবে বা দেশকে জড়িয়ে যেতে হবে, সেখানে তার আওয়ামী লীগ বিএনপি থাকে না, সাফার করলে আমরা সবাই সাফার করব, যুদ্ধের তো একটা মানে অভিজ্ঞতা আছে তাই না? এটা তো সামাল নানান নানান ইন্টারেস্টেড কোয়ার্টার, ইউক্রেনে আমেরিকা অনেকগুলো সাপোর্ট দিচ্ছে, তারপরে ইউক্রেনে টিকতে পারছে না, বলছে যে 31,000 সোলজার তার মারা গেছে। আচ্ছা এখন আমারকে আমার সাথে যদি যুদ্ধ চাপাই দেয়, হুইল সাপোর্ট মি? আমারে ভারত মানে আমি যদি মিয়ানমারের স্ট্রেংথ, তার মিলিটারি স্ট্রেংথ যেটা আমি জানি, তো তার ধারে কাছে তো আমরা নাই। আচ্ছা তাহলে একটা মানে যুদ্ধ চাপাই দেওয়ার চেষ্টা আমি কী করবো? তাহলে আমার 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 দেশের জনগণের রোল কী হবে, জনগণের প্রস্তুতি কি হবে? আমরা খুব ছোট একটা বিষয়কে বলতে হয় তখন বড় করে দিচ্ছি, কারণ র‍্যাবের ডিজি যখন কিছু বলেন তিনি কথার কথা হিসেবেও বলতে পারেন। আমি তা বলবো না। আচ্ছা আপনি বলতে চাইছেন, আপনি বলতে চাইছেন র‍্যাবের ডিজিকে আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন মনে করি, নিশ্চয় না, কিন্তু নাম হচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নাকি? হ্যাঁ, উনি যখন উনি যখন বলেন এই কথাটা তো ওনার কাছ থেকে না শুনে আমি তো সরকারের দায়িত্বশীল লোকদের কাছে শুনতে চাচ্ছি, তার মানে হোয়াই দে আর সাপ্রেসিং দ্য ফ্যাক্ট, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপনিং, কি হতে যাচ্ছে দেশে,
এটা আমরা সরকার কেন জনগণকে মানে ভয়ভীতির জায়গায় কি এখান থেকে এসছে? মানে যে ভয়ভীতির কথা ত্রাসের কথা আপনারা বলছেন সেটা কোথা থেকে আসছে? এই জায়গাটাই না, ওই যে বললাম যে পাওয়ার বেস, যখন পাওয়ার বেস যখন জনগণ থাকে না, যখন জনগণ যখন পাওয়ারের ভিত্তি থাকে না, বেসটা যখন জনগণ থাকে না, সে সরকার একেবারে কচু পাতার পানির মতো টলটলানো অবস্থার মধ্যে থাকে। যদি এই অবস্থায় হইতো তাহলে 28 অক্টোবরকে কেন্দ্র করে যে আপনাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে 10,000 বা 20,000 পক্ষান্তরে অনেক সংখ্যা আপনারা বলেন, সেই সবাইকে কি ছেড়ে দেওয়ার কথা ছিল এখন আসলে? ওয়েল, আপনি যেটা আপনি একটা কথা বলছেন, এটা বিষয়টা ছেড়ে দেওয়া এবং ধরার ব্যাপার আছে। এখানে তো আইন আদালত যদি কাজ না করতো ছেড়ে দেওয়ার ব্যাপার থাকে। আচ্ছা হ্যাঁ, তাই না? আইন আদালত কাজ করছে, আইন আদালত যদি কাজ মানে আইন আদালত থাকতে তো ছেড়ে দেওয়া ধরার ব্যাপারটা থাকে না। যদি আইন আদালত থাকে, আমি জানি না, উনি আইন অঙ্গনের মানুষ, উনি বলতে পারবেন ভালো, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে কি যে যেই মামলাগুলোতে আপনার আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে, এটা জনগণের সবাই জানি, ইট ইজ এ ফেক, একটা মিথ্যা। ওবায়দুল কাদের সাহেব যে হুমকিটা উনি দিলেন এখন যে 28 অক্টোবরে পরিণত হবে, কারণ উনি কি আমাদের পিটায় পাঠে উপজেলায় নির্বাচন নিতে চান নাকি? নির্বাচনে যাওয়া না যাওয়া তো আমার রাইট, জনগণের ভোট দেওয়া না দেওয়া পছন্দের তার রাইট। উনি কি এখন ওই 28 অক্টোবরে উনি সন্ত্রাসী কায়দায় পরিস্থিতির সৃষ্টি করলেন, সব ঘটনা ঘটাই দিয়ে আমাদেরকে খেপ মাঠ থেকে উঠালেন, এখন উনি কি মনে করতে চাচ্ছেন যে আমাদেরকে আবার পিটায় পাঠায় বলবেন তোর ইলেকশনও যেতে হবে? আনতে চেয়েছিল নাকি এটার পরামর্শ বা বিএনপি খেসারত দিবে, মানে তাদের খেসারত তো তারা দিচ্ছে রে ভাই।